السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم من أطعني دخل الجنة. সম্মানিত দর্শকমণ্ডলী আমরা এই মুহূর্তে আমাদের দেশে প্রচলিত যে নিষ্পেষ আহ্বানকে কেন্দ্র করে অনেক কিছু করে থাকে আয়োজন বায়বাদত অনেক কিছু করে থাকে এগুলো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ওলা আমাদের থেকে আপনারা উপকৃত হচ্ছেন জোজাহমুল্লাহ খৈর খৈরাল জাজা আলাম কাদ্দামু লিনা মুসলিমিন হ্যাঁ যে আল্লাহ সুহান তাদেরকে উত্তম প্রতিদান করুন যারা মুসলমানদের উপকারার্থে যে খেদমত করে যাচ্ছেন উপকার করে যাচ্ছেন সেই জন্যে তো নিঃসন্দেহে এটা একটা আল্লাহ পাকের পক্ষ থেকে বড় নিয়ামত মনে করতে হবে যে আপনারা হ্যাঁ ফেসবুক বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপ সহ আরও যেভাবে ইউটিউবসহ বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন মাধ্যমগুলো মাধ্যমে আপনারা ইসলামটাকে সহজেই বা বিশুদ্ধ বিষয়টিকে সহজেই পেয়ে যাচ্ছেন তো এটা আল্লাপাকে শুকুর আদায় করতে হবে হ্যাঁ অতপর আমিও তাদের সাথে একমত যে বা তারা যে আলোচনাগুলো করেন সেই আলোচনাগুলোর ওপরেই দু একটি হয়তো আমি সৌদি আরবে যে সমস্ত ওলা মাদের ফতোয়া সেগুলো উল্লেখ করব যাতে করে আপনাদের মনের গভীরে হ্যাঁ মানে আকিদা বিশ্বাসটা যেন গভীর আকারে মানে ধারণ করতে পারে সেজন্যই হ্যাঁ কয়েকটি আলোচনা বা কয়েকটি মানে ওলামাদের ফতোয়া শুধু আপনাদেরকে তর্জমা করে শোনাবো অবিল্লাহ তৌফিক সম্মানিত দর্শকমণ্ডলী আমরা হ্যাঁ এই একটি হাদিস যেই হাদিসটি ইমাম নাসরুদ্দিন আলবানী রাহম্লা সহি বলেছেন হ্যাঁ যে আল্লাহ নবী সাল্লা আলি কি হ্যাঁ ওসামা বললেন যে হে আল্লাহনবিস আলি আসাল্লামী মিন শাহান শাবান মাসে যেভাবে রোজা রাখেন বা যে হারে রোজা রাখেন অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখি নাই হ্যাঁ অতবার সাল্লাম বললেন যে এই মাসটি এমন একটি মাস যে মাসে মানুষেরা বেশি গাফেল থাকে শাহরুন এক ফুলনা আনহু বৈন রাজা বাবা রমদান এই মাসটি মূলত রমজান রজব এবং রমজান মাসের মধ্যখানে যার নাম হচ্ছে সাবান তো এই সাবান মাসে মানুষেরা রমজান আসছে বলে একেবারে এবাদত থেকে গাফেল থাকে সেই জন্য রানা বললেন হ্যাঁ আনহু এই মাস থেকে অনেকেই গাফেল হয়ে থাকে ও সাহারুন অথচ মাস যেই মাসে আল্লাহ পাকের কাছে বান্দার আমল লামা উঠানো হয় ইলা ইলা রব আিন রব বিশ্ব পালন কর্তা রব্লা নিকটে এই মাসের আমল উঠানো হয় আমি আপনার ভালো ভালোবাসি যে আমার আমল নামা এমন অবস্থা উঠানো হোক যে আমি রোজা অবস্থায় থাকি তো এটি একটা হাদিস যে হাদিসটি ইমাম নাসরুদ আলবান রহমাল্লাহ হাসান বলেছেন আর একটি হাদিস হচ্ছে যে হাদিসটি বর্ণিত হয়েছে আই সারদি আল্লাহ তাল আনহা হতে বর্ণিত যে নবী সালাম শাহরান শাহবানের মতো অন্য কোন মাসে এত রোজা

হ্যাঁ যেন তিনি মানে এই সাবানের সব কয়টি দিনই তিনি রোজা রাখতেন এর ব্যাখ্যায় ওলামা আমা বলেছেন যে আই আকসার আল আয়াম হ্যাঁ যে অধিকাংশ দিনগুলো এই সাবানের রসুল্লাহ সাল্লাম রোজা রাখ থাকতেন অন্যভাবে এই সাবান সম্পর্কে আরেকটি ফজিলতের কথা বলা হয়েছে যেটি হচ্ছে যে যে নিসফে নিসফে সাবানের রাতে আল্লাহ সুহাইন ওয়া তাআলা গুনাহকে maaf করে দিন হ্যাঁ হাদিসটা হচ্ছে ইন আল্লাহিন সাহাবান হ্যাঁ উদিত হন আলা সুহান সাহাবানের রাতে ফয়াফিরুল ই জমি ইখালকি অথবা হ্যাঁ তার সৃষ্টির অর্থাৎ সমস্ত মানুষকে রাবলা আলামিন মাফ করে দেন ইল্লা মুশরিকিন তবে যারা মুশরিক অথবা আউ অথবা মুশাহিন যারা মানে মুসলমানের সাথে সম্পর্ক ছিন্নকারী তারা ব্যতীত এই দুই শ্রেণী একটা হচ্ছে মুসরে কাফের আরেকটা হচ্ছে যারা মুসলমান মুসলমানের সাথে সম্পর্ক মানে সম্পর্ক ছেদকারী তাদের তারা ছাড়া আল্লাহ সব তালা এ রাতে সবাকে মাপ করে দেন রাহু নহ আলব হাসানী হাসান বলেছেন আলবানি রহমা উল্লা কিন্তু ভাইরা বা সম্মানিত দর্শক মন্ডলী আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ নবী সাল আলিহাল্লাম এই রাতকে কেন্দ্র করে খাস করে কোন এবাদত করেছেন এমনটি কোনো হাদিসে পাওয়া যায় না হ্যাঁ হাদিসে পাওয়া যায় না যে যাও দু একটি ফজল মানে ফজলত সম্পর্কে আলোচনা হয়েছে সেগুলো আপনার জৈব বলা হয়েছে যেমন শেখ আল্লাহ আল্লা ইবনেবাজ রহিমা উল্লা তাই বলেছেন যে এই নিষ্পেশাবানকে কেন্দ্র করে যে সমস্ত হাদিসগুলো বর্ণিত হয়েছে এগুলো সবগুলি কি জয়ীফ হাদিস সবগুলোই জয়ীফ ফাদিস এবং রসল সাল আল সালাম মূল কথা যে খাস করে এই রাতে তিনি ইবাদত করেন নাই বরং পুরো মাসই মানে এই মাসের অধিকাংশই দিনগুলোতে তিনি রোজা রাখতেন এবং তাহার যুদ্ধ তিনি আগে থেকে পড়তেন এবং তখনও পড়েছেন অতএব খাস করে এবাদত সাব্যস্ত হয়েছে এমনটি দলিল পাওয়া যায় না তারপরে এই মাসকে আহলুসালাফরা কীভাবে মানে মানে উদযাপন করেছেন বা কিভাবে তারা অতিবাহিত করেছেন হ্যাঁ তো এই বিষয়ে যে দেখুন যে কলা সালমাতবনু কোহাইল কানা কল শাহার হাজা শাহর আলকার যে এই মাসটা হচ্ছে কেরাতের মাস তালাতের মাস বলা হয়েছে কারিদের জন্য এই মাস آه قرآن طلعت جنوم. أردت رأي هذه الشيء تايقوله. وكان حبيب ابن أبي ثابت إذا دخل شعبان قال هذا شهر هذا شه شهر القراء أي 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 وكان عمرو بن قيس الماني المائي إذا دخل شعبان أغلق حنوته وتفرغ لقراءة القرآن. হ্যাঁ যে যখন এই মাস প্রবেশ করত তখন তিনি তার কাজ বাজকে সব ছেড়ে দিতেন অথবা তিনি তলাত নিয়ে ব্যস্ত হয়ে যেতেন অর্থাৎ এই মাসটাকে তলাতের জন্য তিনি খাস করে নিতেন বা অবসর নিতেন সমস্ত কাজ থেকে সুতরাং এই মাসটা মূলত কারি যারা তলাত করতে চান তাদের জন্য যে তলাত বেশি বেশি করে করবেন আরেকটি কথা বলা হয়েছে যে এই মাসটি তেরাসুল রাসুল্লাহ সাল্লাম কেন বেশি এবাদত করতেন বা রোজা রাখতেন এটি এভাবে বলা হয়েছে যে রমজান মাসের জন্য প্রস্তুতিমূলক হ্যাঁ প্রস্তুতি তো হলো একটি কারণ যেটি বলা হলো যে তুরফাউ ফিহিল ফিলাম ইলা রব্বিল আলামিন আল্লাহ সুবাহন তালা নিকটে বান্দার আমল নামাকে উঠানো হয় এটি একটি বিষয় রসাল্লাম বললেন যে আমি ভালোবাসি আমার আমার নামা এমন অবস্থা উঠানো হোক যে আমি রোজাদার আরেকটি বিষয় হচ্ছে হ্যাঁ যে প্রস্তুতিমূলক রমজান মাসের যে আপনি যদি রোজা রেখে অভ্যস্ত হন তাহলে রমজান মাসে রোজা রাখতে আপনার কোনো সমস্যা হবে না সুতরাং এই মাছটিকে মানে রোজা বা রোজা দিয়ে রোজার মাধ্যমে বদত করা হ্যাঁ বা অন্য ক্রমান্তর মাধ্যমে বদত করা এটি মনে করতে হবে যে রমজান মাসের জন্য প্রস্তুতিমূলক হ্যাঁ সুতরাং হ্যাঁ সালাপরা যেভাবে এই মাছটিকে কাটিয়েছেন হ্যাঁ বা এই মাসটিকে তারা মানে সুবর্ণ সুযোগ হিসাবে মূল্যবান মাস হিসাবে কাজে লাগিয়েছেন আমাদেরকেও সেভাবে কাজে লাগানো উচিত উচিত বরং উচিত উচিত তারপরেও যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে যেটি উচিত সেটি না করে মুসলমানরা বা আমাদের দেশের লোকেরা বা বিশেষ করে ভারত উপমহাদেশের যে মুসলমানরা আমরা যারা রয়েছি তারা কি করে থাকি তারা বেশিরভাগ মৌসুমী ইবাদত করতে পছন্দ করি। সুতরাং তারা কি করে এই যে সবে মেয়েরাজ আসলে তারপরে রবিউল আওয়াল মাস আসলে মিলাদ পড়া শুরু হয়ে যায় বেশি বেশি অনুরোভাবে নিঃপেষ আবান আসলে একে বলা হয় তকদিরের রাত রাত বলা হয় দিয়ে ফজিলত বর্ণনা করা এমন এমন ফজরত বর্ণনা করা হয় যার অস্তিত্ব বা ভিত্তি হাদেশে কোরআন হাদেশে নেই এমন সব কাহিনী সা দিয়ে মানুষকে আকৃষ্ট করে থাকে এমনও বলে থাকে যে এই মাসটিতে কোরআন নাজির হয়েছে অথবা রমজান মাসে আপনার নবায়ন করা হয়েছে বা রমজান মাসে ধারা ব্যাপকভাবে এক প্রকার করা হয়েছে আর এই রাত্রিতে একবারই রাত নজর করা হয়েছে লাউহ মাহফুজে বিভিন্ন জন বিভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকেন মূল কথা মনে মনে রাখতে হবে যে নিজস্ব কোনো ব্যাখ্যা বা মনে যেটা চাইলো সেটা আপনি ব্যাখ্যা করবেন এটি কিন্তু শরীয়ত আপনাকে অনুমতি দেয়নি বরং আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন সূরা বানি ইসরাঈলে ওয়া যে বিষয় জ্ঞান নেই সে বিষয়ে তুমি সামনে বেড়া কান বলেন চোখ বলেন সবগুলো দিন প্রশ্নের সম্মুখীন হবেন সুতরাং আপনার উচিত না হ্যাঁ যে আপনি এই বিষয়ে বা কোনো বিষয়ে যে বিষয়ে আপনার জ্ঞান নেই বা যে বিষয়ে সঠিক জ্ঞান নেই সে বিষয়ে আপনি বাড়াবাড়ি বা সামনে বাড়বেন অনুরূপভাবে ওল যে উক্তি সে বিষয়ে বলছি যে যে আপনার কারণ বিশাল আলিহি ওয়াসাল্লাম ইয়সুম সাহবানুল্লাহ রুবামা সোয়ামাহ হ্যাঁ যে অধিকাংশ সময় তিনি রোজা রাখেছেন ছেড়েছেন খুব কম সময়ে খুব কম সময়ে অন্যতভাবে শেখ ইবন বাদের ফতোয়াটি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ একটু পরেই তারা আগে আর একটি কথা বলে নেই যে হাল ইস্তহাব তাকসিস আল শাহান যে মানে শাহবানের দিনে রোজাকে রোজাকে জন্য আমরা খাস করবো কিনা তো বলা বলা হয়েছে এটা মজমু মজমুল ফতোয়া ফতোয়া দারুল ইফতার যে ফতোয়া বের হয়েছে মজমুল ফতোয়া যেটা বলা হয় এই ফতোয়ার দশ নম্বর খণ্ডে তিনশোতে পঁচাশ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে তকসিসুল যে এই শ্রাবান মাসের আপনার সাবান দিয়ে রোজার মাধ্যমে খাস করা এটা হচ্ছে মাকরুহ অপছন্দনীয় এর কোনো ভিত্তি বা দলিল নেই অনুরূপে হকমুল এহতেফা আল বিলসিবিন সাবান যে এফ মিলাত পড়া মানে হুকুম কি নিষ্পে রাতে তো শেখ ইবন বাজ কলা ইবন বাজ রহমা আল্লাহ তিনি বলছেন মিনাল বিদ এটি হচ্ছে কি বেদাতের অন্তর্ভুক্ত হ্যাঁ মানে মিলাদ পড়াটা হচ্ছে বেদাতের অন্তর্ভুক্ত আল্লাহাদাস হ্যাঁ যেটি মানে কিছু মানুষ করে থাকে বেদাতুল ইহতেফার বিল আলত নিসপিন শাহবান হ্যাঁ যে নিসপে শাহবানের রাতে মিলাদ পড়া হ্যাঁ অথবা এই দিন মানে দিনে রোজাকে খাস করা এগুলো কি বেদাতের অন্তর্ভুক্ত ওলাই সাহ আলাদা দলিল এর ওপরে কোনো দলিল নেই এজুজুল ইহতেমাদ আলাইহি যার ওপরে আপনি ভিত্তি করে মানে আমল করবেন হ্যাঁ বরং বলেছেন ওকাদ ওরাদাফি ফজলি হ্যা জাইফা বরং এই সম্পর্কে যে সমস্ত মানে হাদিস বর্ণিত হয়েছে এগুলো কি সবগুলো কি জয়ীব দুর্বল লুজুল ইহতেমাদ আলাইহা এর ওপরে ভিত্তি করে আমল করাটা মোটেও ঠিক হবে না হ্যাঁ ফাতাওয়া এক নম্বর খণ্ড একশত ছিয়াশি নম্বর পৃষ্ঠা অনুরূপভাবে আরো এই বিষয়ে মানে কথা বলেছেন শেখ আব্দুল বাহ রাহিমাহুল্লাহ তবে শেষ কথাটি আপনাদেরকে বলছি যে শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন রাহিমাহুল্লাহ رحمت الله তিনি বলছেন যে আসহী আন্না সিয়াম আনাস মিন শাবান আতকসিসু সু আজি بالنسبه শাবান কে শাবান কে মানে রোজার মাধ্যমে খাস করা অথবা কুরআন তলাওয়াতের মাধ্যমে খাস করা অথবা অন্য জিকিরের মাধ্যমে দিয়ে খাস করা বলছে লা আসলা লাহ এর কোনো দলিল নেই এর কোনো আসল নেই ফায়া নিসমিন নিস মিন শাবান যে নিষ্প মানে দিন বা রাত মানে অন্য অন্য দিনের মতো অন্য অন্য রাতের মতো এই দিনকে কেন্দ্র করে রোজা রাখা অথবা রাতে কোনো এবাদত করা ক্রান্তরত মাধ্যমে হোক অথবা অন্য কোনো জিজ্ঞাসার মাধ্যমে হোক অথবা মিলাদ পড়ার মাধ্যমে হোক কোনোটাই জায়েজ নয় আর মিলাদ তো সবসময়ের জন্য মানে এর পক্ষে বা মানে মিলাদ করার পক্ষে কোনো দলিল নেই অতএব জায়েজ নয় হ্যাঁ এরপরে এই রাতকে খাস করে যে মিলাদ পড়া হয় বা খাস করে দরুদ পড়া হয় বা ইত্যাদি ইত্যাদি যে মসজিদে মুসলিমদেরকে নিয়ে ইমাম সাহেব যেভাবে দরুদ পড়ে থাকে বা মিলাদ পড়ে থাকে এইগুলো কোনোটাই জায়েজ নয় তাই আমাদেরকে এই সমস্ত বেদাতি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে দোয়া করি আল্লাহ সব আলা আমাদের সব সব্বাকি সত্যটি সত্যটি বুঝার হ্যাঁ সঠিকটি বুঝার তরফি দান করেন এবং যে সমস্ত বেদাতি কারবার রয়েছে যে সমস্ত ইসলাম বৃদ্ধিসি বিরোধী বিরোধী কাজ রয়েছে সেগুলো থেকে আমাদের সব্বাকি বিরোধী থাকার দান করেন আমিন আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও আমরা যেন তোমাকে বেশি বেশি স্মরণ করতে পারি তুমি আমাদেরকে তৌফিক দাও আমরা যেন তোমার নিয়ামত রাজি ভোগ করার পরে শুক্রিয় আদায় করতে পারি তুমি আমাদেরকে তৌফিক দাও আমরা যেন তোমার কি সঠিকভাবে সুন্দরভাবে সঠিক সময়ে রসালামের পদ্ধতি অনুযায়ী বাস্তবায়ন করতে পারি আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করো আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত